এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে একটি ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হলো, এই তোফাজ্জলের মতো হতভাগা কপাল পোড়া মানুষ মনে হয় দুনিয়াতে আসলে খুব কমই হয়ে থাকে। বাবা নেই, মা নেই, আপন বলতে দুনিয়াতে কেউই নেই। একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল, সে সম্পর্কটি ভেঙে যাওয়ার পরে ছেলেটি এক প্রকার মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তো মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার পরে তার একজন ভাই ছিল, সেই ভাইটি তার চিকিৎসা করাচ্ছিল, সে কিছুটা সুস্থ হওয়ার পথে ছিল, তার পুরোপুরি ট্রিটমেন্ট সম্পন্ন হয়নি। এমন সময় ভাইটিও মারা গেল, একেবারে এতিম অসহায় হয়ে, মানে একেবারে এতিম অসহায় হয়ে পড়লো সে। তো দুনিয়াতে আপন বলতে কেউ নেই। সে মানসিক ভারসাম্যহীন হলেও পেটের ক্ষুধা লাগা কিন্তু থেমে থাকেনি, সে ভবঘুরের মতো এভাবে ঘুরে বেড়াতো, এখানে ওখানে হাত পাতত, কেউ হয়তো খাবার দিত এক বেলা, কেউ হয়তো দূর দূর করে তাড়িয়ে দিত, কখনো বা সে খাবার নিয়ে দৌড় দিত। এভাবেই তার জীবনটা চলছিল। অথচ এই মানসিক ভারসাম্যহীন হওয়ার আগে দেখেন তার জীবনটা কত সুন্দর সাজানো গোছানো, কি স্মার্ট পরিপাটি একটা জীবন ছিল। এই ছেলেটা একেবারে এতিমের মতো, মানে এরকম কপাল পোড়া মানে দুনিয়াতে খুব কম মানুষেরই হয়ে থাকে। ছেলেটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা চুরির সন্দেহে পিটাতে পিটাতে মেরেই ফেললো। সে কিন্তু চুরি করেছে এমন না, এটা কিন্তু প্রমাণিত না, মানে সন্দেহ করছে যে চুরি করতে পারে। এর থেকে দুঃখজনক আসলে আর কিছু হতে পারে না, যার দুনিয়াতে কেউ নেই, এতিম অসহায়। একদিক দিয়ে এটা আসলে একদিক দিয়ে ভালোই হয়েছে, দুনিয়াতে এভাবে এত দুঃখ কষ্ট লাঞ্ছনা এসব সহ্য করার থেকে সে আল্লাহর কাছে চলে গিয়েছে। আল্লাহ তাকে ক্ষমা করুন, জান্নাতবাসী করুন। এভাবে তাজা একটি প্রাণকে আঘাত করতে করতে মেরে ফেললো যারা, তাদেরও বিচার হওয়া উচিত, অবশ্যই তাদের বিচার হতে হবে। এত বড় জানোয়ার হলে একটা মানুষকে এভাবে আঘাত করতে করতে মেরেই ফেলতে পারে। তো জীবন নিয়ে যাদের অনেক হতাশা, দুঃখ বোধ, না পাওয়ার হাহাকার, যন্ত্রণা, তারাই তাফাজ্জলের জীবন থেকে শিক্ষা নিতে পারেন। একটা জীবন কতটা দুঃখ বেদনা, কতটা হাহাকার, কতটা অসহায় হতে পারে একটা মানুষের জীবন।